গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটাতে তৎপর কেন্দ্রীয় সরকার। এরই অঙ্গ হিসেবে সম্প্রতি বিদ্যুৎ, কয়লা ও রেল মন্ত্রক বৈঠকে বসে। বৈঠকে চলতি বছরে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের বিষয়ে রণনীতি ঠিক করা হয়। ভারত বিশ্বের সবথেকে দ্রুত গতিশীল অর্থনীতির দেশ। এই পরিস্থিতিতে দেশে বিদ্যুতের চাহিদা ক্রমশই বাড়ছে। এরই সঙ্গে $5 trillion দিকে এগিয়ে চলা ভারতের অর্থনীতিতে গতি দিতে প্রতি বছর ভারতে বিদ্যুতের চাহিদাও 10% করে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রকের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে, চলতি বছরে এপ্রিল মাসে দেশে বিদ্যুতের চাহিদা 229 গিগাওয়াটে পৌঁছে যাবে, যা এ পর্যন্ত সর্বাধিক। এই চাহিদা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গরমের মরশুমে চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান সুনিশ্চিত করা হয়েছে। লোডশেডিং যাতে না হয় তা দেখার জন্য বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লার যোগান পর্যাপ্ত রেকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী দর্শনা জারতোষ। तो ये सब मिनिस्ट्री इको सिस्टम से काम करती हो, इसके लिए सब तैयार है। और बीच बीच में भी जब भी ये समस्या आई तब हम लोग अपना योगदान देते रहे।